তোমরা কি জানো কচ্ছপের সেক্স ডিটারমিনেশন কিভাবে হয়ে থাকে, আশেপাশের এনভায়রনমেন্ট কিরকম তার উপর হয়ে থাকে? মানে কচ্ছপ তো ডিম দেয়, রেপটাইল, ডিম দেওয়ার পরে সেই ডিমের চারপাশের এনভায়রনমেন্ট যদি ঠান্ডা থাকে তখন কিন্তু সেই ডিম থেকে ছেলে কচ্ছপ তৈরি হবে, যদি থাকে গরম আশেপাশের এনভায়রনমেন্ট বা টেম্পারেচার তখন কিন্তু সেই ডিমটা থেকে ফিমেল কচ্ছপ তৈরি হবে। তো ব্যাপারটা হলো আমরা মানুষেরা এত বেশি কুকর্ম করে ফেলছি, মানে এনভায়রনমেন্টকে এত বেশি দূষিত করে ফেলছি, এত গ্রিন হাউস গ্যাস নানা রকম পলিউশনের জন্য আমরাই তো দায়ী আলটিমেটলি। তার ফলে কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এবং এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কিন্তু কচ্ছপ যে সমস্ত ডিম দিচ্ছে সেই ডিমের আশেপাশের এনভায়রনমেন্ট, সেইখানকার মাটি গরম থাকছে, এবং যার ফলে তাদের 99% ডিমগুলো কনভার্ট হয়ে যাচ্ছে ফিমেলে, মেল তৈরি হচ্ছে না। কচ্ছপের পপুলেশন কতটা কমে যাচ্ছে, এরা এক্সটিংক্ট হবার পথে বলতে গেলে, এটা তো দেখতে পাচ্ছি তাই না? এরকম আরও না জানি কত পপুলেশন আছে, কত প্রাণী আছে যেগুলো অলরেডি এক্সটিংক্ট হয়ে গেছে মানুষের কুকর্মের জন্য, এই পলিউশনের জন্য। সবাইকে সচেতন হওয়া উচিত আমাদের এই পরিবেশ নিয়ে।